খুবই কম পরিচর্যায় যদি কোনো ফুলদানি, অর্নামেন্টাল ফুলদানির মতো ফুল বাগানে রাখতে চাই, তাহলে কিন্তু কাঁটা মুকুটের কোনো জুড়ি নেই। আমাদের দেশে প্রত্যেকটা বাগানের এখন পছন্দের শীর্ষে আছে কাঁটা মুকুট। অল্প পরিচর্যায় সারা বছর ফুল দেয়, একবার ফুল হলে দীর্ঘদিন এই ফুলগুলো সতেজ থাকে, অর্নামেন্টাল ফুলের মতো খুব সুন্দর হয়ে সেজে থাকে পুরো বাগান, যার কারণে আমাদের বাগানিরা কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকি এই কাঁটা মুকুট। আমাদের দেশে এখন বাইরের দেশ থেকে প্রচুর কাঁটা মুকুট নিয়ে আসে বড় বড় সেলাররা। আমরা খুব আগ্রহের সাথে সংগ্রহ করি, কারণ বিভিন্ন কালারের কাঁটা মুকুট পাওয়া যায়, বিভিন্ন কালার আমরা সংগ্রহ করার খুব ইচ্ছা জাগে। তবে আমরা যদি আমাদের ছাদ বাগানে যে ফুলগুলো আছে সেই ফুলগুলোর বীজ কালেকশন করে, জার্মিনেশন করে, চারা গাছগুলোকে যত্ন করে বড় করে তুলতে পারি, তাহলে কিন্তু নতুন নতুন কালার পাওয়া খুবই সম্ভব। আমার ছাদ বাগানে এখন আগের যে গাছগুলো ছিল অনেকগুলোই সেল করে দিয়ে অল্প কিছু গাছ রেখেছি বড় পাপড়ি, যাতে করে আমি বীজ সংগ্রহ করে নতুন নতুন কালার পেতে পারি। সেজন্য এই গাছটার মাঝখানে দেখুন কোনো বীজ নেই, রেণুর মাঝে বীজ নেই, তার আগে যে ফুলটা ছিল সেটাতে বীজ ছিল, এটাতে বীজ নেই, কিন্তু এই যে ছোট্ট ফুলটা, ছোট্ট ফুলটার মাঝে কিন্তু বীজ দেখা যাচ্ছে, ফুলেছে, বীজ বড়। এই যে সাদা ফুলটা, এর মাঝখানে সবুজ কালারের এগুলো বীজ, এই বীজগুলো কাঁচা, যখন এটার কালারটা কিছুটা পরিবর্তন হবে এরকম, তাহলে কিন্তু বীজ সংগ্রহ করার সময় চলে এসেছে, সংগ্রহ করে নিতে হবে তাড়াতাড়ি। অতিরিক্ত পেকে গেলে রোদ্রে কিন্তু ফেটে ছিঁড়ে পড়ে যায়। যদিও বিভিন্ন টবে এমনিতে অনেক বীজের গাছ হয়ে থাকে, তবে বীজগুলো কালেকশন করে নির্দিষ্ট জায়গায় চারা করার জন্য যদি আমরা বুনে দেই, তাহলে কিন্তু চারাগুলোর মান ভালো হয় এবং সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যা করে বড় করার জন্য খুব সহজ হয়। এই বীজগুলো আমি কালেকশন করে নিয়েছি, এখন এই বীজগুলো কিন্তু আমি মাটিতে লাগিয়ে দিব। একটি বিষয় খেয়াল রাখতে হবে, কাঁটা মুকুটের বীজ সংগ্রহ করে দীর্ঘদিন রেখে দিলে কিন্তু গাছ হওয়ার সম্ভাবনা খুবই কম। আমার কাছে কখনোই, আমি যদি সংগ্রহ করে কিছুদিন রেখে দিয়েছি, এরপরে কিন্তু কখনোই আমি চারা করতে সক্ষম হইনি, যার কারণে আমি যখনই বীজ সংগ্রহ করি তখন সাথে সাথেই কিন্তু আমি মাটিতে দিয়ে দিই। মাটি বলতে শুধু মাটিতে কখনোই দেই না, এখানে মোটা বালি আর ভার্মি কম্পোস্ট দিয়ে মাটি এইগুলো রেডি করে মিক্স করে রেখে দিয়েছি এই টবটার মধ্যে। পাশে কিন্তু অলরেডি আরও চারা আছে, সাইডে দেখতে পাবেন যে এই যে দেখুন, এখানে কিন্তু সাইডে আরও কিছু চারা আছে, এইগুলো আমি 20 থেকে 25 দিন আগে এখানে কিছু বীজ রেখেছিলাম, যার কারণে চারা হয়েছে। ভার্মি কম্পোস্ট আর মোটা বালিতে দিয়ে দিলে খুব ইজিলি, খুব তাড়াতাড়ি জার্মিনেশন হয় এবং চারাগুলোও খুব হেলদি হয়। এই টবটার মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো চারা হয়েছে, এগুলো কিন্তু রিপোর্টিং করার সময় চলে এসেছে, এসে বেশি বড় হলে খুব ঝামেলা হয়ে যাবে, এবং যেহেতু এখন বর্ষা আসছে খেয়াল করতে হবে, অতিরিক্ত গ্যাঞ্জাম থাকলে, অতিরিক্ত একদম একটার সাথে একটা লেগে খুব জড়তা থেকে থাকলে দেখা যাচ্ছে যে ভিতর থেকে গাছগুলো পচে যায়, যার কারণে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত পাতা, অতিরিক্ত গাছ একসাথে গাদাগাদি করে থাকলে গাছগুলো পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বর্ষার সময়, সেজন্য এগুলো আলাদা পটে লাগিয়ে দেওয়ার সময় হয়েছে। এই গাছগুলো দেখুন, এগুলো কিন্তু আমার বীজের সংগ্রহ। এই গাছটার দেখুন, বীজের গাছগুলোর একটা আলাদা সৌন্দর্য, সেটা হলো ছোট থাকতেই গাছগুলো প্রচুর জোপালো হয়ে বড় হয়, অতিরিক্ত ডালফালা হয়। বীজের গাছের এই সৌন্দর্যটা সবসময় আকর্ষণ করে মানুষকে, যেমন নতুন নতুন কালার আসে তেমনি গাছগুলোর সৌন্দর্য কিন্তু অনেক হয়। টব আপনি যেটাই দেন,
সমস্যা নেই, কিন্তু মিডিয়া রেডি যদি আমরা সঠিকভাবে রেডি করি তাহলে কিন্তু গাছও সতেজ থাকবে, সুন্দর থাকবে, তাড়াতাড়ি বেড়ে উঠবে। মিডিয়া সম্পর্কে আমি আরেকটা ভিডিও করব, এখানে আমি আমার বীজের কালেকশনগুলো দেখাই। এই গাছটাও কিন্তু বীজের, এটারও নতুন কালার আসছে, এই কালারটা সারা বছরই থাকে, এই কালার কখনো চেঞ্জ হয় না। শুধু আলাদা করেই রাখি না, এই যে আমি বিভিন্ন সময় বীজগুলো নিয়ে বিভিন্ন টবের কিনার ঘেঁষে রেখে দেই, এমনিতেই গাছ হয়ে যায়। এই গাছটা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে, এটা কিন্তু তুলে নিতে হবে, না হলে পাশের গাছটার জন্য, গ্রোথের জন্য একটু বাধা পড়বে। এটাও বীজের কালেকশন, এটাও বীজের কালেকশন। এই গাছটা দেখুন, এটা রোজি, আমাদের দেশে রোজি নামে পরিচিত একটা কাঁটা মুকুট আছে, সেটা আরও ছোট হয়, সে ছোট বীজের চারাই কিন্তু কিছুটা বড় হয়েছে। এই গাছগুলো সবই বীজের, আমার এই স্ট্যান্ডে যত গাছ আছে সবগুলো বীজের। এখন আমার কাছে বীজের কালেকশন সবচেয়ে বেশি, বেশিরভাগ মিডিয়াম সাইজের ফুল হয়, তবে বিভিন্ন কালার পাই, এতেই কিন্তু সন্তুষ্ট। বড় ফুলও হয়েছে আমার অনেক, তবে মিডিয়াম সাইজ সবচেয়ে বেশি হয়েছে। অনেক সময় আমরা লাল দেখে বা কমন কালার দেখে গাছগুলো তুলে ফেলে দিই, সেটা না করে আমরা যদি কিছুদিন অপেক্ষা করি তাহলে কিন্তু কালার চেঞ্জ হতে থাকে। প্রথমে যে কালারটা আসে সেটাই কিন্তু থাকে না, অনেক সময় দেখা যায় সেটা দুই বা তিনবার চেঞ্জ হয়, এর পরবর্তীতে নির্দিষ্ট একটা কালারে আসে। এই গাছটাও কিন্তু বীজের, এই গাছটার উপর থেকে নিচ পর্যন্ত ঢালে একদম ভরে আছে। এই গাছটা কিন্তু আমাকে কাটাই ছাঁটাই করতে হবে, গোড়াটা ক্লিয়ার করে দিতে হবে, না হলে কিন্তু বর্ষায় পচে যাবে। এখানে একটা নতুন কালার, এই কালারটাও বেশ সুন্দর, এটা বিশেষ অনেক বড় ফুলের একটা গাছ, এটাও বেশ বড়, এবং কি এটা ডাবল পাপড়িও হয়, বেশিরভাগ এটা ডাবল পাপড়ি থাকে। এই গাছটার একটা আশ্চর্যজনক বিষয় হলো সব বীজের গাছে ডালপালা হলেও এটাতে কোনো ডালপালা নেই, এটা সোজা বড় হয়েছে, তো বড় হয়েছে, খুব লম্বা হয়েছে, তবে মাথা কাটছি না আমি, তার কারণ হলো এটা আর একটু ডালপালা হোক, তারপরে আমি ছাঁটাই করব। এই গাছটাতে আপনারা খেয়াল করুন, এইটাও কিন্তু বীজের গাছ, একদম আনকমন, এটা সারা বছরই এই কালারটাই থাকে, এরকমই থাকে, এটা এটা চেঞ্জ হইতে আমি কখনো দেখি না, 2 বছর ধরে এটা আমার কাছে আছে, প্রচুর ডালপালা বের হচ্ছে, এটা চারাও করেছি আমি অনেক, কারণ বীজের গাছগুলো আনকমন হয়, যদি আমরা সঠিক সময়ে একটু চারা করে রাখতে না পারি তাহলে মাদার গাছটা পচে গেলেই শেষ, কাঁটা মুকুটও হুটহাট পচে যায়। সেজন্য আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের শখের গাছগুলো না পচে, সঠিক মিডিয়া তৈরি করতে পারলে গাছগুলো ভালোভাবে বেড়ে উঠবে, নিরাপদ থাকবে। বর্ষার সিজনে প্রচুর কাটামুকুট পচে, মিডিয়া সম্পর্কে এ নিয়ে একটা ভিডিও আমি শেয়ার করব, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং কি আমার চ্যানেলেও থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকুন।